এটা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান। মন্দির যে ঠাকুর ভক্তি বিনোদন ইনস্টিটিউট মন্দির স্মৃতি মন্দির কত সুন্দর চিকু হয়েছে। আমি ট্রেনের মধ্যে খেয়েছিলাম যখন কোয়ার্টারে গেছিলাম না, তো চিকু ভিতরে যাব, ভিতরে ক্যামেরা করা যাবে না, ভিডিও করা যতক্ষণে পারবো আপনাদের সঙ্গে শেয়ার করবো। মন্দিরের মধ্যে ফটো তোলা নিষেধ, তাই আমরা বসে বসে একটু ভিডিও করছি। খুব ঠান্ডা জায়গা, তাই আমরা সবাই মিলে বসে পড়েছি, মামিমাও বসে পড়েছে। ঠাকুরের স্থান সকল সময় ঠান্ডাই হয়, তাই না? ওর জন্য আমরা একটু বসে পড়েছি। দিয়ে বলছি ও মা বসো বসো, তাহলে আমরা একটু বসে নিই। আমাদের হাই স্কুল দেখা যাচ্ছে এই পার্ট থেকে। ওই দেখ আমাদের হাই স্কুল, বিস্কুট নিয়ে আসিস। আমার ছেলে অনেক কটা ফটো তুললো বোনের। বাবু ফোনে ছবি ভালো হয় না, মেন কথা এটাই। ইস্কন মন্দিরে ঢুকবো, দেখতে থাকুন, সাথে থাকুন। যাব হচ্ছে গীতা ভবনে। হরে কৃষ্ণ 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 এখানে মহাপ্রভুর প্রসাদ রান্না হয়। আমরা তো বাহারটা ঘুরছি, এখনো ভিতরে যাইনি, বাইরেরটা ঘুরছি। ও মা খেয়াল করেনি। এখন গীতা ভবনে সুন্দর রজনীগন্ধা দেখো, আমার হতে চায় না। এখানে প্রসাদ বিতরণ করে, ভোগের প্রসাদ। প্রসাদ খাওয়ার দেখুন জায়গা কত সুন্দর।
দিয়েছে, একটু সবজি দিয়েছে আর ডাল দিয়েছে। তাহলে আমরা খেয়ে নেবো। হ্যাঁ, আমরা যেহেতু দুপুরবেলা এসেছি, তাই এখন ঠাকুরের মন্দির বন্ধ আছে। সন্ধ্যার কি সময় বা সন্ধ্যার আগে বিকেলের দিকে আসলে ঠাকুরগুলো খোলে, দরজা খোলে, দেখা যায় সব রকম। কিন্তু এখন শুধু প্রসাদ খেয়ে এখন বাড়ি চলে যেতে হচ্ছে। আমরা বাড়ি চলে যাচ্ছি, এখন মায়াপুর ঘাটে যাবো। আর দুপুরবেলা যেহেতু প্রসাদ খাওয়া খেয়েছি যেহেতু, তাই আমরা দেরি করবো না, বাড়ি চলে যাবো। আর হচ্ছে পরে একদিন এসে বিকেলের দিকে আসলে সব ঘুরতে পারবো। হ্যাঁ, এবার আমরা বাড়ির দিকে রওনা দিই। আর ভ্যাকসিন নিয়ে আছে, ওর জন্য আর বেশি ঘোরাঘুরি করলাম না। লঞ্চ চলে এসছে, লঞ্চ উঠবো। Thank you.
চেপে পড়েছি, বাড়ি যাওয়া যাক। মা চলে এসেছে, সকালে কি হয়েছে তাকান, মাও চলে এসছে, আমু বাড়ি চলে এসছি, আর মায়ের আসার পর পূজা দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আমরা বাড়ি আসতে আসতে 2:45 বেজে গেছে। আমরা এবার শাড়ি চেঞ্জ করব, স্নান করে নেব। ছেলে স্নান করতে চলে গেছে, কারণ সকালবেলা গেছি, তখন স্নান করে যাইনি। আমি একবার করেছি, তাও ভ্যাকসিন দেওয়ার পর একবার ভালো করে স্নান করব। তাহলে ভিডিওটি আর বড় করব না, নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল সময় হাসি খুশি থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন। বাই, গুড নাইট।